भोरे मन खुजते तोमाय फुरिये फेली धूपेर जीवन दिनेर शेषे অনিশ কাঞ্জিলালের নতুন চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তো আজকেই ওর হাতে পৌঁছে দিতে হবে। যান, আপনি কাজটা শুরু করে দিন। ওকে ম্যাডাম। সর্বমঙ্গলা তোমাকে যে কথাটা দিয়েছিল আমার জীবন থেকে সম্পূর্ণভাবে সরে যাবে সেটাও রাখতে চেয়েছিল, কিন্তু আমি সর্বমঙ্গলাকে সেটা রাখতে দিইনি। আর দিইনি কেন জানো? কারণ আমার জীবনে তোমার কোনো জায়গাই নেই। আর জীবনে কেন? আমার দৃষ্টি যত দূর অবধি যায় তত দূর অবধি আমি তোমাকে দেখতে চাই না। তাই সর্বমঙ্গলা আমার জীবন থেকে কিংবা আমাদের পরিবারের কাছ থেকে কোথাও যাবে না। বেটার তুমি নিজেকে আমাদের সবার কাছ থেকে সরিয়ে নাও, তাতে আমাদের চেয়ে বেশি শান্তি তুমি নিজেই পাবে। মানুষের ঘেন্না পাওয়ার জন্য একজনের মিনিমাম যোগ্যতা থাকা দরকার, আর আমার মনে হয় সেইটুকু যোগ্যতা তোমার আছে। যে করেই হোক তোমায় আমি পাবো, পেতে যে আমাকে হবে অনিস্তা, তোমায় আমি ঠিক হাসিল করে ছাড়বো। পাবো 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 অনিস্তা, তোমাকে যে আমি পেতেই হবে। কি করবো বলো, তুমি তো জানো আমার জীবনের একমাত্র লক্ষ্য শুধুমাত্র তুমি। তুমি ছাড়া যে আমার কিচ্ছু নেই আমি জানি অনিস্তা, তোমার বেঁচে থাকার অনেকগুলো রিজন আছে। ওই গইয়া সর্বমঙ্গলা, তোমার সমাজসেবা, ডেফিনেটলি তোমার ফ্যামিলি। বাট আমি কি করবো, আমার তো কিচ্ছু নেই। আমার মন প্রাণ আমার সব কিছু জুড়ে শুধুমাত্র তুমি, তুমি আছো অনিস্তা, শুধুমাত্র তুমি। আমি জীবনে যা চেয়েছি তাই পেয়ে এসেছি, আর যা চাই তা আমি ঠিক হাসিল করে ছাড়ব। আসবে একদিন, ঠিক আসবে।
এই তুমি 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 নিজেকে আমার হাতে সঁপে দেবে, ট্রাস্ট মি, তুমি শুধু আমার হয়ে যাবে। আর এই সর্বমঙ্গলা, সর্বমঙ্গলা, তোমাকে আমি বারবার বলেছিলাম প্লিজ তুমি আমার অনিষ্টার জীবন থেকে চলে যাও, তার বিনিময়ে আমি তোমাকে সবকিছু দেবো, সবকিছু। চলে যাও, চলে যাও, সরে যাও আমার অনিষ্টার জীবন থেকে। গেলে না, আমি কিন্তু আমার কথা রেখেছিলাম, বাট তুমি তোমার কথা রাখুনি সর্বমঙ্গলা, অনেক বড় শাস্তি তোমায় পেতে হবে। এই সৌমিলি তোমায় অনেক বড় শাস্তি দেবে সর্বমঙ্গলা, অনেক বড় শাস্তি। উমা, এগুলো আবার কি? ভাত, ডাল, অমলেট, এগুলো এখন কে বানিয়েছে? আর এগুলো এখন আমার ঘরে নিয়ে আপনি কেন এলেন? মানে কার জন্য? আমার জন্য? হাত ধুয়ে খাবারটা খেয়ে নিন। খেয়ে নিন মানে? আমার তো খাওয়া হয়ে গেছে, বর্দি ভাই, দিদি ভাই, আমি, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আপনাকে কে বললো আমি খাইনি? এখন এইসব খাবার নিয়ে আপনি চলে এসেছেন? আর এইসব খাবার আপনি পেলেন কোথা থেকে? এগুলো কে বানিয়েছে? ঘরে তো খাবার শেষ, আপনি রান্না করলেন নাকি? ইস, এই ভাতগুলো তো গলে গেছে। অনিশবাবু, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। বিশ্বাস করুন, আমার খাওয়া হয়ে গেছে। আপনি কি হাত ধুয়ে খাবারটা খেয়ে নেবেন নাকি আমাকে আরো অনেক কথা বলতে হবে? আমি জানি আপনি কি খেয়েছেন, ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব দেখেছি। আপনি কেমন পেট ভরে খেয়ে এখানে কাজ করতে এসেছেন সেটা আমি খুব ভালো করে দেখেছি। না মানে আসলে আসলে কি সর্বমঙ্গলা, মেজ বৌদি আপনাকে বলল আর আপনি খাবারটা দিয়ে দিলেন? মেজ বৌদির বন্ধু হঠাৎ করে দুপুরবেলা আড্ডা মারতে এসেছে, তাকে লাঞ্চ করাতে হবে। তা লাঞ্চ করানোটা কি এতটাই কঠিন? রোজই তো মোবাইল অ্যাপে অর্ডার হচ্ছে, এই লকডাউনে তো খাবার ডেলিভারি করে দিচ্ছে ওরা, তাই না? হ্যাঁ, আজ পিৎজা, কালকে বার্গার, পরশুদিন চিকেন তন্দুরি, কি এগুলো বাড়িতে ডেলিভারি হচ্ছে না? তাহলে হঠাৎ আপনার খাবার ওপরেই নজরটা পড়লো কেন মেজ বৌদির? কেন বলুন আমাকে? সর্বমঙ্গলা, আমাদের খাওয়া হয়ে গেছে বুঝলে, এবার তুমি তোমার খাবারটা নিয়ে চলে এসো, আমাদের কিছু লাগবে না, তোমার খাবারটা আনলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ওঠো, আমি যাচ্ছি। আরে বাবা, অনেকটা বেলা হয়ে গেল তো, তুই তাড়াতাড়ি খেয়ে নে বৌদি, চলো আমরা উঠি, খেয়ে নে, খেয়ে নে। সর্বমঙ্গলা, তুমি কি খেয়ে নিচ্ছ? হ্যাঁ, না মানে ভাত মাছ কিছুই নেই, তাই না? সব শেষ হয়ে গেছে? হ্যাঁ, না মানে ভাত, ডাল, ভাজা মাছ সবই আছে, কি করতে হবে বলো? আসলে আমার একজন বান্ধবী এসছে, ও ভাত মাছ কিছু খায় না, ও কন্টিনেন্টাল নয়, চাইনিজ এগুলোই খায়, কিন্তু হঠাৎ করে আজকে বাড়িতে এসে বলল যে ভাত মাছ খেতে ইচ্ছে করছে। আমি ওকে বললাম আমি নিয়ে আসছি, আজকে পার্শে মাছ হয়েছে তো, তাই তো? হ্যাঁ, আমি এক্ষুনি একটা ভালো প্লেটে ওনার জন্য খাবার সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি ওটা আমার ঘরে একটু দিয়ে এসো। হুম, আমি এক্ষুনি দিচ্ছি মাঝি ভাই। তুমি আমাকে চেনো না, তোমাকে কিভাবে নাস্তানাবুদ করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আমার বান্ধবীকে আমি চাইনিজ খাওয়াতেই পারতাম, কিন্তু না, আজকে দুপুরে আমি তোমায় না খাইয়ে রাখবো। তোমার কিছুই নেই তাও এত অহংকার, নিজেকে নিয়ে এত গর্ব, এই গর্ব আমি ভেঙে দেব। Thank you.
কি আমি কি কিছু ভুল বলছি? না ঠিক আছে, বাড়িতে অতিথি এসেছে, তাকে খাওয়ানোটা কোনো অন্যায় নয়। সেই জন্যই তো আমি খাবারটা দিয়েছি। দুপুরবেলা আমাদের বাড়িতে একজন অতিথি এসেছেন, মুখ ফুটে দুমুঠো ভাত খেতে চেয়েছেন, তাকে খাওয়ানো উচিত নয় বলুন? তাকে না দিয়ে আমি কি করে খাই বলুন তো? আমি কিন্তু কোনো অন্যায় করিনি। না 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 না, আপনি কোনো অন্যায় করেননি, কিন্তু আপনার সঙ্গে অন্যায় করা হচ্ছে। একবারও কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হলো না আপনি কিছু খেয়েছেন কিনা, কিংবা আপনার জন্য কোনো খাবার রাখা আছে কিনা। আপনি না সত্যিই অদ্ভুত, সেজন্য আপনি এখন আমার জন্য এখানে এভাবে খাবার নিয়ে চলে এলেন? কোত্থেকে আনলেন এসব? থেকে আনলাম? আপনার মনে হচ্ছে এই খাবারগুলো আমি অন্য কোথাও থেকে নিয়ে এসেছি? এই যে ভাতের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর ভাত তৈরি হয়েছে, আপনার মনে হচ্ছে কোনো হোটেল থেকে এটা আনা? সেটা তো আমারও মনে হচ্ছে। এগুলো কোত্থেকে এলো তাহলে? এই গরম ভাত, ডাল, ডিমের অমলেট, এগুলো তো বাড়িতে বানানো ছিল না, সব তো শেষ হয়ে গেছিল। তাহলে এগুলো কোত্থেকে এলো? মানে এসব কে করলো? ও মা, কে আবার করবে? তোর বর করেছে? তোর বর তার বউয়ের জন্য রান্না করেছে, নে এবার তাড়াতাড়ি খেয়ে নে তো। আপনি আপনি রান্না করেছেন? আর কে করবে? বর দুপুরবেলা একজন না খেয়ে বসে থাকবে, আর আমি সেটা দেখব। সর্বমঙ্গলা মহান হতে পারে, গ্রেট হতে পারে, আমি এত গ্রেট হতে পারছি না। তাই কাঁচা হাতে যা পারি তাই বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার খেয়ে উদ্ধার করলে আমি একটু খুশি হব। বলছি সর্বমঙ্গলা, আর চিন্তা করো না বুঝলে, এবারে খেয়ে নাও। এই যে তোমার বর তোমার জন্য রান্না করে এনেছে না, আমাদের ভাগ্যে এসব জোটেনি। তুমি খুবই সৌভাগ্যবতী, কি বলো শ্রেয়া? সত্যি তাই না? মানে আমি খালি ভাবছি যে আমার ভাইয়ার এত বুদ্ধি কবে থেকে হলো। আরে আমরা তো রান্নাঘরে কি একেবারে অবাক, ভাইয়া রান্না করছে, ভাবো। মানে যেটা বুঝতে পারছি সেটা হলো যে আমাদের অনিশ তার আদরের বউকে এতটাই চোখে চোখে রাখে যে আমাদের কারোর চোখে পড়েনি ও না খেয়ে আছে, অনিশ সেটা লক্ষ্য করে বউয়ের জন্য রান্না করে এনেছে। বাহ, মরে যাই মরে যাই বৌদি গো, পরের জন্মে যেন। এই তোরা একটু চুপ করবি? হ্যাঁ, সব ব্যাপারে তোদের পেছনে লাগতে হবে নাকি? তোদেরকে এখানে কি আসতে বলেছিলে? হ্যাঁ যা, এখানে দিয়া, আর আমি চলে যাচ্ছি, দূর। আরে আরে ভাইয়া, আরে তুমি কোথায় চলে গেছো? আমরাই না, দেখো ও চলে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরে এত লজ্জা পাওয়ার কি আছে বলো তো, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ আমি চলে যাচ্ছি, কিন্তু তার আগে তুই খাবারটা খা। বলছি যে সর্বমঙ্গলা, তুমি না মেজর কথাতে কিছু মনে করো না, মানে আমরা না ঠিক বুঝতে পারি না যে ও কেন তোমার সাথে এরকম করে। যাই হোক, সব ছাড়ো তো, এখন খেয়ে নাও। চলো বৌদি, আমরা ওই দিকটা দেখি, খেয়ে নে, চুপচাপ খেয়ে নে, চলো চলো। আর কে করবে? ভর দুপুরবেলা একজন না খেয়ে বসে থাকবে, আর আমি সেটা দেখব। সর্বমঙ্গলা মহান হতে পারে, গ্রেট হতে পারে, আমি এত গ্রেট হতে পারছি না। তাই কাঁচা হাতে যা পারি তাই বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার খেয়ে উদ্ধার করলে আমি একটু খুশি হব। রোজ রোজ এই এক ডাল ভাত আর এই ডিম ভাজা খেতে কারোর ভালো লাগে? ঠিকই আছে, এই খাবার খেয়ে এমনিতেও শোকাচ্ছি, শুকিয়ে শুকিয়ে মরে যাবো,
ভালোই হবে, লেটা চুকাবে। ওভাবে বলছিস কেন রে বোনু? জানিস তো মাসের শেষ, টাকা পয়সা হাতে একদম। একদম ঠিক বলেছিস, আমাদের মাস পড়তে না পড়তেই মাস শেষ হয়ে যায়। আচ্ছা থাম এবার, এই নে। এটা কি, এটা কি করলি তুই? আমি তোর থেকে চেয়েছি খা না, আমি ডাল দিয়ে খেয়ে নিচ্ছি। শুধু ডাল দিয়ে কি আর ভাত খাওয়া যায়? আমি পারি, এই কটা দিন তোরা একটু কষ্ট করে খেয়ে নে, তারপর ও মাসে আমি মুরগির মাংস এনে খাওয়াবো। হ্যাঁ, একদিন মুরগির মাংস খেয়ে সাত দিন নিরামিষ খেয়ে কাটাবো, তাই তো? ওভাবে বলছিস কেন রে বোনু? জানিস তো আমাদের অবস্থাটা। তবে চিরদিন কি কারোর একই অবস্থা থাকে বল? দেখিস একদিন আমাদের অবস্থাও ভালো হবে, আমি আছি, তুই আছিস, তারপর আমাদের ভাইটাও তো বড় হবে, তখন দেখবি আমাদের অবস্থাও পাল্টে যাবে। তখন যা খেতে ইচ্ছে করবে তাই খেতে পাবি, কোনো দুঃখ থাকবে না আমাদের, দেখে নিস। কিছুই হলো না, না পারলাম বাড়ির কোনো মানুষকে সুখে রাখতে, না পারলাম বোনটাকে ফিরিয়ে আনতে। কোথায় যে কি করছে কে জানে। এই অনেক নাকাম করেছিস, আর নাকাম করতে হবে না, খেয়ে নে। আর তো কটা ঘন্টা, এরপর স্পেশাল গাড়ি করে তোকে আজ রাতেই পাচার করে দেবো। যত উল্টো পাল্টা নাম্বার। এই অনেক নাটক করেছিস, আর নাটক করিস নি, যদি বেশি নাটক করবি না তাহলে এইখানে শেষ করে ফেলে রেখে দিয়ে চলে যাবো। এই কদিনে সবচেয়ে বেশি জ্বালিয়েছিস তুই, আর একটাও মেয়ে কিচ্ছু করেনি, সব থেকে বেশি জ্বালিয়েছিস তুই। আরে বাবা বুঝতে পারছিস না কেন, যত ভালো সার্ভিস দিবি তত ভালো খাবি পরবি, তত বেশি রোজগার করবি, বাড়িতে টাকা পাঠাতে পারবি। নে নে খেয়ে নে। আমি খাবো না, বললাম তো আমি খাবো না। আবার ট্যান্ডাই ম্যান্ডাই করছিস? তোমাকে ছেড়ে দাও প্লিজ, দয়া করে বলছি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেবো প্লিজ, আমাকে ছেড়ে দাও। আরে তোকে ছেড়ে দিলে তোর কাজগুলো কে করবে? কাজ আমি আমি করব না, আমি জানি, আমি জানি তোমরা আমাকে দিয়ে কি কাজ করতে চাও, তোমরা নোংরা কাজ করতে চাও আমাকে দিয়ে, তোমরা আমাকে বিদেশে নিয়ে গিয়ে নোংরা কাজ করতে চাও। আমি সত্যি বিদেশে চাকরি করার জন্য যেতে চাইতাম, আমি আমাকে ছেড়ে দাও। তাই চুপ করবি? চাকরি করার জন্য বিদেশে যেতে চাইছিলাম, বিদেশে যাবে? দোহাই তোমাদের, দোহাই প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও, না হলে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। ধমকাচ্ছিস? তুই আমায় ধমকাচ্ছিস? মারবো তোকে। হ্যাঁ বস, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। আরে এই মুন্ডা যেখানে আছে সেখানে কোনো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ 10টার সময় গাড়ি বেরিয়ে যাবে। কটা কটা গাড়ি? তিনটে। হ্যালো হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম। হ্যালো এক মিনিট এক মিনিট এক মিনিট, হ্যালো হ্যালো আমি বাইরে যাচ্ছি, এক মিনিট এক মিনিট। ফোনের মধ্যে কোনো পাসওয়ার্ড বা কোড ফিট করা নেই, কাকে কাকে ফোন করব আমি এখন, কাকে কাকে করে? দিদি? হ্যাঁ দিদিকে ফোন করতে হবে। হ্যাঁ দিদি, দিদির নাম্বার আমার সব খুলে যাচ্ছে, দিদির নাম, ইয়েস 9908
বিদেশে চাকরি করতে যাবার একটাই উদ্দেশ্য ছিল, যাতে আমি দুঃখ কষ্টে আমার বাড়ির পাশে দাঁড়াতে পারি, তোদের পাশে দাঁড়াতে পারি দিদি। কিন্তু 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 কি গৌরী, চুপ করে আছিস কেন বল? ওরা তোকে কোথায় পাঠিয়েছে? জানি না দিদি, আমি কিচ্ছু জানি না। গোড়াদা গোড়াদা কতগুলো লোকের কাছে আমাকে নিয়ে এসেছে, আমাকে কোনো কাজ দেয়নি দিদি। আবার আবার বলছে আমাকে কোথায় নাকি পাঠিয়ে দেবে। কি?